নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে আমরা পত্র লেখা শিখব আজকে আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাটটা দেখবো এবং সেই ব্যক্তিগত পত্রে একটা টপিকের ওপর আমরা আজকে লেখা শিখব সেই টপিকটা হলো তোমার প্রিয় বিষয় কি এবং কেন তা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো তাহলে চলো আমরা দেখি যে পত্রটা আমরা কিভাবে লিখতে পারি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করবে অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখনই এই ধরনের কোনো এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের পত্রটা আমরা কীভাবে লিখতে পারি আমি তোমাদের এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেই ফর্মেটটা ফলো করেই কিন্তু তোমরা চিঠিটা লেখার চেষ্টা করবে তাহলে তোমরা ভালো মার্কস পাবে ব্যক্তিগত পত্র লেখার সঠিক পদ্ধতি কী তারপর একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা একবার দেখে নিতে পারো অথবা উপরের আই বাটনেও আমি সেটা লাগিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করে তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে চিঠি লেখার ফরমেটটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখন দেখি যে আজকের বিষয়ের উপর চিঠিটা আমরা কীভাবে লিখতে পারি তোমার প্রিয় বিষয় কী এবং কেন তা জানিয়ে বন্ধুকে একটা পত্র লিখো এবার যখন চিঠিটা তোমরা শুরু করবে তখন একেবারে ডান দিকে এই জায়গায় তোমরা তোমার নিজেদের ঠিকানাটা লিখে দেবে এবার যখন ঠিকানাটা লেখা শেষ হবে ঠিক তার নিচে যেদিন তুমি চিঠিটা লিখছো সেদিনের ডেটটা এখানে দিয়ে দিতে হবে এবার ডেটটা দেওয়া হলে ঠিক দিকে তার সোজাসুজি আমরা চলে আসব। এবার এইখানে এসে আমি যাকে চিঠিটা লিখছি তাকে সম্বোধন করে তার নামটা এখানে লিখবো আমি যেমন এখানে লিখেছি প্রিয় মল্লিকা এবার দেখি যে চিঠিটা আমরা কিভাবে লিখছি প্রিয় মল্লিকা তোর চিঠি পেয়েছি কালি আমি খুশি হয়েছি এই জেনে যে তোর প্রিয় বিষয় হচ্ছে বিজ্ঞান তুই আমার প্রিয় বিষয় সম্পর্কে জানতে চেয়েছিস এটা জেনে আমার খুবই ভালো লাগছে আমাদের ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আমরা পড়াশুনো করি এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীরই নিজের পছন্দ মতো আলাদা আলাদা বিষয় রয়েছে আমার প্রিয় বিষয় হলো বাংলা তবে তুই হয়তো জানলে হাসবি যে ছোটবেলা থেকে বাংলাটা আমার বিভীষিকা বলে মনে হতো বাংলা মানে বুঝতাম শুধু কঠিন কঠিন শব্দ আর লেখা আর লেখা কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পেতাম বলে ততটা কষ্ট হতো না কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় যখন রামের সুমতি বইটি পড়লাম তখন থেকেই বাংলা সাহিত্যের প্রেমে পড়ে গেলাম এবং বাংলার প্রতি ভয়টাও আমার কেটে গেল সেই থেকেই বাংলা কবিতা গল্প উপন্যাসের প্রতি একটা মনের টান অনুভব করতে শুরু করেছিলাম স্কুলের লাইব্রেরি অথবা অন্য কোথাও কোনো বাংলা বই দেখলে তা তৎক্ষণাৎ নিয়ে নিতাম এবং তাড়াতাড়ি সেটা পড়ে শেষ করার চেষ্টা করতাম গল্প কবিতা পড়ার সময় কোনো অচেনা শব্দ পেলে সঙ্গে সঙ্গে তার অর্থ ও সঠিক উচ্চারণ বাংলা অভিধান থেকে জেনে নিই তাছাড়া কবিতা গল্প বা উপন্যাস পড়ার সময় কোনো অংশ খুব ভালো লাগলে তা খাতার মধ্যে টুকে রাখি আর তাছাড়া যে কোনো প্রয়োজনে বাংলা ব্যাকরণ বই তো আছেই তোর শুনলে হয়তো ভালো লাগবে যে আমি নিজেও মাঝে মাঝে বাংলা কবিতা ও গল্প লেখার চেষ্টা করি ছোটোবেলা থেকে মা যে আমার পিছনে খেটে বাংলা পড়াটা আমায় ভালোভাবে শিখিয়েছিল তা আজ কাজে লেগেছে আর কি জানিস এটা আরও বেশি ভালো লাগে যে অঙ্ক বা বিজ্ঞানের মতো এর প্রশ্নের উত্তর লেখাতে কোনো বাঁধা ধরার ছক নেই মন খুলে নিজের মতো করে সব প্রশ্নের উত্তর লেখা যায় তাতে একটা স্বাধীনতার অনুভব হয় বিষয়টা কখনোই বাধা হয়ে ওঠে না আর তাছাড়া এই ভাষার মাধুর্য মনকে প্রফুল্লিত ও শান্ত করে দেয় এক অজানা আনন্দের অনুভূতি মনকে ছেয়ে ফেলে আর বাঙালি হিসেবে বাংলা বিষয়কে ভালোবাসা আমি গর্বের মনে করি এটা তো হলো চিঠির মূল অংশটা চিঠির বিষয়বস্তু যা তার উপর লেখা এবার চিঠিটা তোমরা শেষ করবে কি করে যখন মূল অংশটা লেখা হয়ে যাবে ঠিক তখনই তোমরা কি করবে একটা প্যারা চেঞ্জ করে নেবে এখানে এবার প্যারা চেঞ্জ করে তোমরা এর শেষটা লিখবে কিভাবে লিখবে সেটা দেখো আশা করি আমার চিঠিটা পড়ে তোর ভালো লেগেছে এখন এখানেই শেষ করছি ছোটদের আমার স্নেহ ও বড়দের আমার প্রণাম জানাবি আর চিঠির উত্তর অবশ্যই দিবি এইভাবে তোমরা কিন্তু চিঠিটাকে শেষ করবে হঠাৎ করে চিঠিটা শেষ করে দেবে না এইভাবে লিখে শেষ করবে এবার দেখো চিঠি লেখাটা শেষ হয়ে গেলে কি করবে একেবারে ডান দিকে নিচে এখানে তোমার নিজের নামটা লিখবে কিভাবে লিখবে দেখো ইতি তোর প্রিয় সুস্মিতা ঠিক এইভাবে লিখে তোমরা নিজের নামটা এখানে পুট করে দেবে এইবার কি করতে হবে তোমাদেরকে নাম লিখে একেবারে বাঁ দিকে চলে আসবে এবং বাঁ দিকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের বক্স তোমরা বানাবে এবার সেই বক্সের ভেতরে ওপরে ডান দিকে ছোট করে আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ বানাবে এবং এখানে লিখবে ডাক টিকিট মানে এখানে পোস্ট অফিসের যে টিকিটটা সেটা এখানে চিটাতে হয় এবার কি করবে এইখানে তুমি যাকে চিঠিটা লিখছো তার ঠিকানাটা লিখে দেবে ক্লিয়ার করে ঠিকানাটা এখানে লিখবে এইটা হচ্ছে ব্যক্তিগত পত্র লেখার ফরম্যাট এবং আশা করি এই বিষয়টা তোমাদের উপকারে আসবে এবং এক্সামের জন্য তোমাদের এটা লিখতে উপকার হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে ভিডিওটা দেখার